মাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম একটা সময়, না হাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আল আনা ফাজুরুহা ফা ইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কিন্তু এখন সমস্যা নেই, এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা এটা আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। তো আপনি আপনার বাবার কবর, মায়ের কবর, আত্মীয়দের কবর জিয়ারত করবেন, যে তাদের জন্য দোয়া করবেন, বা আপনার আপনাদের পাশ দিয়ে যাচ্ছেন কারো কবর বা কোনো আল্লাহর প্রিয় ওলির কবর, হ্যাঁ, তার পাশ দিয়ে যাচ্ছেন, আপনি সালাম দিবেন, দোয়া করবেন, এতে কোনো সমস্যা নেই, কিন্তু তার কাছে কিছু চাওয়া যাবে না। আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহার, সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেমনি অসহায়, কবরে চলে গেলে মানুষ তেমনি অসহায়। তার জন্য যদি আমরা দোয়া করি তাহলে সে পাবে। সে আসলে আপনাকে কিছু দেয়ার মতো ক্ষমতা রাখে না, দেয়ার মতো ক্ষমতা তার থাকে না, দেয়ার ক্ষমতা শুধু আল্লাহ তাআলার। কবরে যে কিছু চাওয়া যায় না, বরং তাদের জন্য হাদিয়া পাঠাতে পারেন, তাদের তাদের জন্য দোয়া করে। মাজহাব, মাজহাব ইসলামের একটা সৌন্দর্য। আসলে এই কন্ট্রাডিক্টরি বিষয়গুলো নিয়ে অনেক বেশি কথা হয় সোশ্যাল মিডিয়াতে, কেউ খুব বাড়াবাড়ি করে, কেউ খুব ছাড়াছাড়ি করে। আসলে ব্যালেন্স হতে হবে, আল ওয়াসাতিয়াতু ওয়াল ইতিদাল, আমাদের মধ্যে এই পারস্পরিক সম্মান দেয়া, সহনশীলতাটা খুব কম। প্রিয় ভাইয়েরা, আবারও আমি বলছি, সহনশীলতা এটা ইসলামের একটা সৌন্দর্য, আপনাকে সহনশীল হতে হবে। হ্যাঁ, কেয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন না যে তুমি কি হানাফি ছিলা না মালিকি ছিলা, এটা না, আল্লাহ বলবেন যে কোরআন সুন্নাহর আলোকে আহকামগুলো মেনেছো কিনা। তো সেটাই তো মাজহাবের আলোকে মানা হয়, মাজহাব ইসলামের একটা সৌন্দর্য। কেউ যদি মাজহাব না মেনে আপনি বলেন যে আমি কোরআন হাদিসে এত বেশি দখল অর্জন করেছি, কোনো মতামত মানার দরকার নেই, আমি নিজেই মানতে পারি, ইটস ওকে। আপনি যদি এত বড় স্কলার হন, মুজতাহিদ হন, আপনি মানতে পারেন। কিন্তু সাধারণ মানুষের জন্য তিনি যেভাবে শিখে এসেছেন, আলেমদের কাছ থেকে শুনেছেন, সে এত রিসার্চ করবে কোত্থেকে? তার তো একটাই জায়গা ইমাম সাহেব, তার তো একটাই জায়গা যার কাছ থেকে তিনি ইসলাম শিখেছেন। তো তিনি মাজহাব মানবেন, তিনি ওইভাবে আমল করবেন, এতে কোনো সমস্যা নেই। মাজহাব হচ্ছে ইসলামের সৌন্দর্য। আর যারা মাজহাবের আলেম ছিলেন, এরা গোটা বিশ্ব জয়ী আলেম ছিলেন, তাদের একজনকে এক পাল্লায় রাখলে আর আমাদের সবাইকে আরেক পাল্লায় রাখলে ওনাদের পাল্লা ভারী হয়ে যাবে। ইমাম আবু হানিফা কত বড় আলেম ছিলেন, ইমাম শাফেঈ, হ্যাঁ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, অনেক বড় আলেম ছিলেন। তো এই জন্য কোরআন হাদিস হচ্ছে, এটা হচ্ছে লাইক ডায়মন্ড, এটা হচ্ছে লাইক, বেটার টু সে গোল্ড, স্বর্ণ, খাঁটি সোনা। খাঁটি সোনা দিয়ে কিন্তু গলায় পড়া যায় না, কোরআন হাদিস হচ্ছে খাঁটি সোনা। আর এই মাজহাবের এই ওনাদের উক্তিগুলো কথাগুলো হচ্ছে খাত। তো খাঁটি সোনা দিয়ে অলঙ্কার করা যায়, অলঙ্কার বানাতে হলে খাত যুক্ত করতে হয়। তো কোরআন হাদিস খাঁটি সোনা, এটা ডিরেক্টলি অনেক সময় মানা যায় না, এটা বুঝতে হলে আলেমদের কথার মধ্য দিয়ে, সাহাবাদের কথার মধ্য দিয়ে, তাবেঈদের কথার মধ্য দিয়ে, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাখিরিনদের কথার মধ্য দিয়ে তাদের কথাগুলো নিয়ে খাত যুক্ত করে এটাকে জুয়েলারি বানিয়ে অর্নামেন্টস করে তারপরে পড়তে হয়। এই জন্য মাজহাব হচ্ছে ইসলামের একটা সৌন্দর্য। আমাদের সবাইকে একমতের উপর ফিট হয়ে যেতে হবে, স্যুট করতে হবে, এটা ঠিক না। সবাইকে এক ড্রেস পড়তে হবে, একইভাবে ভাবতে হবে, বৈচিত্র্যের মধ্যেই ঐক্য খুঁজতে হবে। বৈচিত্র্যটাও কিন্তু একটা সৌন্দর্য, সবাই একরকম চিন্তা করবে না। আবদ্ধ জায়গায় উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা? হ্যাঁ, যাবে, তবে এটা মুরুয়তের খেলাফ। লুঙ্গি পরে বা কিছু একটা দিয়ে আপনার প্রাইভেটসকে ঢেকে রেখে গোসল করতে পারাটা ভালো, তবে এটা যায় যাচ্ছে। আচ্ছা, রুকু, জি, রুকু পেলে রাকাত পাওয়া হয়, তবে অনেকে রুকু ধরার জন্য দৌড় দেয়। বিষ্ণু বেটি নিষেধ করেছেন, বিষ্ণু বলেছেন আস্তে আস্তে যাবা, ইদা উকিমাতি সলাতু ফালাতা আতুহা তাসাউন ওয়া আতুহা তামশুম, যদি একামত হয়ে যায় দৌড় দিয়ে যাবে না, হেঁটে হেঁটে যাবে ধীরস্থির ভাবে। ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়ামা আতাকুম ফাতিমু, যা পাবে ওটা পড়বে, যেটা হারাবে ওটা তুমি পরে আদায় করে নেবে। অনেকে দেখে যে রুকুটা হয়ে যাচ্ছে তো একটা দৌড় দেয়, অনেকে দৌড়াতে যে টাইলসের মসজিদে পায়ে ওজোর পানি ছিল, পিছলা খেয়ে পড়ে পাওয়া ভেঙেছে, এরকম স্টোরি আমার জানা আছে। তো এই জন্য দৌড় দেওয়া যাবে না, আপনি হেঁটে হেঁটে যাবেন, হেঁটে হেঁটে যে আস্তে আস্তে শরীর খাবেন। কারণ আপনি কার সামনে দাঁড়াচ্ছেন? আপনি মালিকুল আমলাক, রাজা দিরাজ, সব রাজার রাজা, মহারাজা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের সামনে যে দাঁড়াচ্ছেন তাকে আপনি হাজিরা দিচ্ছেন। তো ওখানে যদি খুব দ্রুত যে আপনি শরীর খন নামাজে, আপনি তো ব্রেথ ইন ব্রেথ আউটটা খুব তাড়াতাড়ি হবে, হাঁপাবেন। তো আপনি যখন হাঁপাচ্ছেন তখন আপনি কিভাবে খুশু খুদু মেনটেন করবেন? এই জন্য আস্তে আস্তে যাবেন। সিগারেটের ব্যাপারে প্রশ্ন, আপনি মাঝে মাঝে ইংরেজি বলেন কেন? আছে ইংলিশ, জি, এমডি আলী হুসাইন বসুন্ধরাতে এই ভাই জব করে আমাকে অনেক চমৎকার চমৎকার গিফট করেছিল একটা মাহফিলে। আলী হুসাইনকে আমি খুবই পছন্দ করি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আলেমান আমাদেরকে পছন্দ করে, আল্লাহ তাকে কবুল করুক।
জি বলছিলাম হচ্ছে জি, রুকু ধরার জন্য আস্তে আস্তে যাবেন, তাড়াহুড়ো করে সালাতে যাওয়া ঠিক না। দেয়ার ইজ নো রাশিং ইন সালা, নো হ্যাস্টিনেস ইন সালা, সালাতে কোনো তাড়াহুড়ো নাই। আহলে সুন্নাত আহলে হাদিস, আচ্ছা একদিনেই সবাই সব জেনে নিতে চায় আর কি, মাশাল্লাহ অনেক আগ্রহ ভাইদের। আহলে সুন্নাত আহলে হাদিস, জি। তো রুকু যদি পেয়ে যান আপনি রাকাত পাবেন, তবে শর্ত হচ্ছে অ্যাটলিস্ট এক তাসবি পরিমাণ ইমামের সাথে পেতে হবে। সুবহান রাব্বিয়াল আযীম এতটুকু পড়লেন, তারপর ইমাম বলল সামি আল্লাহু লিমান হামিদ, আপনারা দাঁড়ালেন, তাহলে আপনি ওই রাকাত পেয়েছেন। কিন্তু ইমাম যখন উঠতে শুরু করেছে তখন আপনি যে রুকু ধরলেন এটাতে আপনি রাকাত পাবেন না। সিগারেট, না সিগারেট খাওয়া যাবে কিনা, অনেকে মাকরু বলে হারাম বলে, আসলে এটা হারাম। আমার শাশুড়ি, আমরা সবাই আপনার অজের ভক্ত, জি অনেক শুকরিয়া, মাশাআল্লাহ, লাইভে আসার জন্য ধন্যবাদ, যারা জয়েন করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা অনেকে অসুস্থ আছে, আমি সবার সুস্থতার জন্য দোয়া করি। আল্লাহুম্মা রাব্বান নাস আদহিবিল বাস, ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফা ওয়া শিফা লা ইগাদিরু সাকমা। একজন ভাই প্রশ্ন করেছেন তারান্নুম মানে কি, তারান্নুম শব্দের অর্থ কি? তারান্নুম শব্দের অর্থ মৌমাছির গুনগুন শব্দ। হ্যাঁ হাদিসে যদিও দাবিয়া সাউতিন নাহাল আছে, কিন্তু তারান্নুম মৌমাছি বা এই জাতীয় গুনগুন গুনগুন একটা মিউজিক করে শব্দ করে এটাকে আরবিতে বলে তারান্নুম। মেয়েদের নাম হিসেবে এটা রাখা, এটা খুব সুন্দর একটা নাম, চাইলে মেয়েদের নাম রাখতে পারেন তারান্নুম। আচ্ছা তো সিগারেট খাওয়া যাবে না অনেকগুলো কারণে। লাতুল কুবি আইদি কুমিলা তাহলুকা, নিজে নিজেকে ধ্বংসের হাতে ছেড়ে দিও না, আপনি চাইলে আপনাকে ধ্বংস করতে পারবেন না, আপনার প্রাণ এটা আপনার, বাট এটা আল্লাহর দেয়া আপনার প্রাণ, আপনার কাছে আমানা, তো এটাকে আপনি নষ্ট করতে পারবেন না। যদি এটা করা যেত তাহলে সুইসাইড করলে কোনো গুনাহ হতো না, আমার জান আমি শেষ করেছি, আমি তো অন্য কাউকে মারলাম না, তারপরে গুনাহ হচ্ছে কেন? তো মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, নিজেকে নিজে যেভাবে শেষ করবে সে ওইভাবেই কিয়ামতের দিন শাস্তি পাবে। যে বিষ খেয়ে সুইসাইড করলো তার শাস্তি হবে শুধু বিষ খাওয়া, যে যে মেয়ে ওড়নায় গলা পেঁচিয়ে ফাঁস দিয়ে মরলো তার ফাঁস খাওয়াটাই, ফাঁসি হওয়াটাই হবে শাস্তি। যে স্ট্যাবিং করলো নিজেকে নিজে ছুরিকাঘাত করে মারলো সে ওইভাবে শাস্তিপ্রাপ্ত হবে। তো এই জন্য সিগারেট খেলে আপনি গ্রাজুয়ালি নিজেকে শেষ করে দিচ্ছেন, নিকোটিন থাকে, চিকিৎসা বিজ্ঞানীরা বলে ইট উইল ড্যামেজ ইউর লাং, এটা আপনার ফুসফুসকে শেষ করে দিবে, আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত হবে, পরিবেশের ক্ষতি হবে, অর্থের অপচয় তো কবিরা গুনা। ওলা তুবাদ্দিরু তাবদীরা ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শায়তানু লিরাব্বিহি কাফিরা কাফুরা। তো এই জন্য অপচয়ও করা হয়, অপচয় হলো, পরিবেশের ক্ষতি হলো, কাছের লোকদের ক্ষতি হলো, তারপর নিজেকে নিজে শেষ করে দেয়া হচ্ছে যেটার অধিকার আমরা রাখি না, তো এটা এটা কবিরা গুনাহ, এটা করা যাবে না।